আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও ফেসবুক আইডির পেটেন্ডিং রিপোর্টের নিউ একটা আপডেট ট্রিক্স নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিপোর্ট দিয়ে কিভাবে যে কোনো ফেসবুক আইডি নষ্ট করবেন বা ডিজেবল করবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আবারও ফেসবুক আইডির পেটেন্ডিং রিপোর্টের নিউ আপডেট একটা ট্রিক্স নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিপোর্ট দিয়ে যে কোনো ফেসবুক আইডি ডিজেবল করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিকটিম আইডির সেম টু সেম দুইটা ক্লোন করতে হবে। ওকে, দুইটা ক্লোন করতে হবে, তারপর রিপোর্টগুলো করতে হবে। আর আপনাদেরকে অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, অবশ্যই আপনারা টাচ ভিপিএন এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে ওপেন করার পর এখান থেকে বেস্ট চয়েস এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনাদেরকে একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো এইখান থেকে অবশ্যই আপনারা ব্রাজিল এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ব্রাজিল সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে কানেক্টিং এইখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে, জাস্ট একটু এখানে ওয়েট করতে হবে। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি লাইট ফেসবুকে। এখান থেকে লাইট ফেসবুকে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমি আমার আইডিটা ওপেন করে নিচ্ছি। তো জাস্ট একটু ওয়েট, এখানে একটু লোডিং নিচ্ছে। তো এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লোন ভিকটিম আইডির নামে সেম টু সেম, মানে ভিকটিম আইডির সেম টু সেম আমি কিন্তু দুইটা ক্লোন করেছি, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লোন। তো ফার্স্ট ক্লোন থেকে যদি আইডি উড়ে তাহলে তো ভালো, আর যদি না উড়ে তাহলে আপনারা সেকেন্ড ক্লোন থেকে রিপোর্টগুলো করবেন। তো এখান থেকে জাস্ট আমি ভিকটিম আইডির লিঙ্কটা পোস্ট করে দিব। তো অবশ্যই আপনারা এখান থেকে অনলিমি করে পোস্ট করবেন। ওকে, এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে দিলাম। তো শেয়ারে ক্লিক করার পর এটা এই যে দেখুন পোস্ট হয়ে গেছে। ওকে, পোস্ট হয়ে গেছে, এবং এখান থেকে জাস্ট আমি এ আইডিতে প্রবেশ করব। আর বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই ভিকটিম আইডির সেম টু সেম দুইটা ক্লোন করতে হবে। ভিকটিম আইডিতে যে নেমটা থাকবে ওই নেমটা দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে, এবং আপনাদেরকে সেম নিক নেম দিতে হবে, সেম বায়ু দিতে হবে, সেম অ্যাডওয়ার্ক দিতে হবে, তাহলেই কিন্তু রিপোর্টগুলো কাজ করবে। আপনারা এগুলো অনেকেই করেন না, যার কারণে কিন্তু রিপোর্টগুলো কাজ করে না। আর অবশ্যই আপনারা প্রোফাইল পিকচার 10 বার এবং কভার ফটো 12 বার আপলোড করবেন। ওকে, দেন রিপোর্টগুলো করবেন। তো এখান থেকে জাস্ট আমি রিপোর্টগুলো স্টার্ট করব। এখান থেকে আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম। এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামন এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনারা মিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি মিতে ক্লিক করে দিলাম। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এই আইডিটা উড়িয়ে। এখান থেকে জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিব। তো এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, এখান থেকে ডান, এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ করব। দেন এখান থেকে আমি আবারও থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখান থেকে আমি আবারও প্রিটেন্ডিং টু বি সামন এখানে ক্লিক করে দিব। তো জাস্ট একটু ওয়েট, ব্যাকে চলে আসছে এখান থেকে। তো এখান থেকে এই যে আবারও প্রিটেন্ডিং টু বি সামন এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে সেলিব্রিটি রিপোর্টটা করে দিব। অবশ্যই আপনারা এখান থেকে ফেসবুক দিয়ে সেলিব্রিটি রিপোর্টটা করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি ফেসবুক দিয়ে সেলিব্রিটি রিপোর্টটা করে দিচ্ছি। তো জাস্ট একটু ওয়েট, এখানে লোডিং নিচ্ছে, নেট একটু স্লো। তো এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নিলাম, এখান থেকে নেক্সট, এখান থেকে ডান। ওকে, তো এখান থেকে জাস্ট আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি। এখান থেকে আমি থ্রি ডট লাইনে আবারও ক্লিক করে দিব। এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি ফেক অ্যাকাউন্ট রিপোর্ট এটা করে দিব এখান থেকে। তো এখান থেকে অবশ্যই আনডু করে তারপর ফেক অ্যাকাউন্ট রিপোর্টটা করতে হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তো অলরেডি মনে হয় আইডি উড়ে গেছে, জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, অলরেডি কিন্তু ফাইনালি আইডি উড়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম।
तो बंधुरा जो फार्ष्ट क्लून थे क्ज ना तोश्य अपनारा सेकेंड क्लून दिए सेम रिपोर्टगुलू करबें ओके और आपनारा अवश्य कवर फटो ओके कवर फटो एवं प्रोफाइल पिक्चारे हेरसमेंट रिपोर्टगुलू कर देवें तो हमें क्योंकि आईडि उड़े जाए और जदि दुईटा क्लून दिए आईडि ना उड़े से क्षेत्र में आपनारा आो आठ दसटा अकाउंट के फेक अकाउंट रिपोर्ट मारबें तो हमें क्योंकि 100% आईडि उड़े ओके अपनारा सेम टू सेम ट्राई करबें तो हमें क्योंकि आईडि उड़े अपन के अनेकगुलो आईडी देखिए फेक अकाउंट रिपोर्ट मारले आईडी क्योंकि 100% उड़े तो बंधुरा आजकल ये भिडियोटी जदि आपन का भलो लेगे थे आजकल ये भिडियोटी देखे अपनारा जो किस शिखे थकूँ तो अवश्य अवश्य हमारे चैनल सबसक्राइब करबें और लाइक कमेंट शेयर माध्यमे सब समय टेक्निकल पाबेल यूट्यूब चैनल पास ही थकबें तो सबाई भलो थकबें सुस्थ थकबें सबाई के असंख्य असंख्य धन्यवाद।